মা হবার পর একটা মেয়ের যে কতটা চেঞ্জ হয়, যে মা হয়েছে সে বলতে পারবে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখনও সে বুঝতে পারে না যে কতটা চেঞ্জ তার জীবনে আসবে। এই যে ভিডিওগুলো দেখছেন, এটা কিন্তু তাকরিম হওয়ার পর আমি অনেকটা নিজেকে সামলানোর চেষ্টা করছি, যে না এমন কিছু হয় না যে আমার লাইফে তেমন কোনো চেঞ্জই আসবে। আসলে সব কিছু আপনার ব্রেনকে আপনি যেভাবে বোঝাবেন আপনার ব্রেন ঠিক হয়ে যাবে। দেখুন, আপনি অনেক প্রিপারেশনে আছেন বা অনেক কষ্টে আছেন, অনেক চিন্তায় আছেন যে কোনো বিষয় নিয়ে, এটা যদি আপনি গায়ে লাগান তাহলে কিন্তু আরও জিনিসটা বাড়বে। আর যদি মনে করেন না এগুলো জীবনের অংশ, আসবে যাবে আবার ঠিক হয়ে যাবে, ভালো সময় আসবে, তাহলে দেখবেন যে এতটা গায়ে লাগবে না আর এতটা কষ্ট হবে, মানসিকভাবে আপনি খুব কম ভেঙে পড়বে। ঠিক তেমনি নিজেকে সামলিয়েছি বাচ্চা হবার পর। জীবনটা এমন হয়েছিল যে আমাকে তাকরিমকে একাই রাখতে হতো বা একাই সামলাতে হতো, এমন একটা ব্যাপার ছিল। মা বাবা কাছে থাকাতে অনেকটা ইজি হয়ে গেছিলো, কিন্তু তাদের তো একটা সংসার আছে, তো আমাকে টাইম দিবে ঠিক আছে, কিন্তু তাদেরও একটা লাইফ আছে, সেই লাইফে তাদের ফিরত যেতে হবে। এক মাস দুই মাস আমাকে নিয়ে পড়ে থাকবে, কিন্তু বাকি সময়টা আমার নিজেরই সবকিছু করতে হবে। তাই আমি খুব স্ট্রং ছিলাম আর নিজের উপর সবচেয়ে বড় দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম, একা তাকরিমকে সামলানোর। এটা একবারই সহজ ছিল না, একবারই না, অনেক কঠিন ছিল। আমার এমনও হয়েছে যে আমি ওয়াশরুমে গেছি, আমার বাচ্চাটা কাঁদতেছে বা খাট থেকে পড়ে গেছে, এরকম প্রায় অনেকবারই হয়েছে। তারপর যখন দেখি ওয়াশরুম থেকে এসে আমার বাচ্চাটা খাটে নাই, নিজে পড়ে কাঁদতেছে, তো আমি নিজের চোখের পানি রাখতে পারছিলাম না। এরকম ভাবেই আমার এই দেড় বছর কেটে গেছে। আর রিপন তো সকাল থেকে একবার রাত 11টা পর্যন্ত বিজি থাকে, আমাকে মানুষ রেখে দিছে, কিন্তু মানুষ তো আর আমার সাথে সব সময় থাকবে না, মানে 24 ঘন্টা তো আর থাকবে। প্রথম প্রথম চিন্তা করতে করতে একবার ডিপ্রেশনেই চলে গেছে ছিলাম, যে কি হবে আমার বাচ্চাটাকে কে দেখবে। তারপর নিজেই নিজেই শক্ত হয়েছি, চিন্তা করলাম যে আমি যত এসব চিন্তা করব বাবুকে নিয়ে আমারই কষ্ট বাড়বে, আমারই সমস্যা, এর থেকে ভালো নিজে নিজে সবকিছু করি, নিজেকে সুন্দর রাখি, ভালো রাখি, নিজেকে চিন্তা মুক্ত রাখি। এইভাবে চলে গেছিল প্রায় 3-4 মাস। তখন আমি নিজেকে ভালো রাখার জন্য আম্মুর কাছে বাবুকে 1-2 ঘন্টার জন্য রেখে রেখে শপিং করতে চলে যেতাম নিজে নিজে একা একা। শুক্রবার হলে তো রিপন আমাকে ঘুরতে নিয়ে যেত, যখন 6 মাস হয়ে গেল তখন বাবুকে নিয়ে বের হতাম। কোনোকে কোলে নেওয়া একবার সহজ ছিল, আসলে সি সেকশন হওয়াতে বাবুকে তেমন কোলে নিয়ে হাঁটতে পারতাম না বাহিরে, কারণ 6 মাস পর্যন্ত কিছু রেস্ট্রিকশন থাকে যাদের সি সেকশন করায় সবারই। যাই হোক, এমন এমন করি আমাদের দিনগুলা কেটে গেছে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন হাঁটতে পারে, কোথাও গেলে সে টুকটুক করে হাঁটে। আসলে কষ্টের দিন কিন্তু বেশি দিন থাকে না, আল্লাহ বেশি দিন রাখে না, কিন্তু আপনার এই কষ্টের সময় আপনাকে যারা সাপোর্ট করবে তাদের কথা আপনি মনে রাখবেন, আর যারা আপনাকে দেখেও সাপোর্ট করবে না তাদের কথা কিন্তু আপনি কোনোদিনও ভুলবেন না, এই নিয়ম। কিন্তু আমি আর এখন এসব নিয়ে ভাবি না, আসলে যা করে আল্লাহ ভালোর জন্যই করে, কারো হেল্প পাই নাই, কিন্তু এর থেকেও আমি অনেক কিছু শিখেছি, সবকিছু থেকেই একটা কিন্তু শিক্ষা পাওয়া যায়। আসলে গুণীজনরা ঠিকই বলে গেছে, বিপদের সঙ্গী কেউ না, সবাই সুখের সঙ্গী হতে চায়। কিন্তু আবার দেখবেন, আপনি যদি কারো বিপদে না যান তাহলে কিন্তু সেই বিপরীত পক্ষ মানুষ আপনাকে অনেক বড়ভাবে অ্যাটাক করবে, কিন্তু তার সেটা মনে থাকবে না সে যে আপনার বিপদে আসছে না। এটাই হলো বাস্তবতা, এটাই চরম নিয়তি।